করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের এই ক্রান্তিকালে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 কোটি টাকা দেওয়ার পাশাপাশি সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা। এরপর প্রধানমন্ত্রীর সম্মতিতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল আইসিসিবি পরিদর্শন করেন, পরে এটাকে অস্থায়ী হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। 2 নম্বর হলে বেড বসানো হয়ে গেছে। এক্সপো জোনে এখন ফ্লোর ম্যাট বসানোর কাজ চলছে। সাজানো শুরু হয়েছে রোগীর বেড, ফার্নিচার, আগে থেকে তৈরি করে রাখা ডাক্তার, নার্স ও সাপোর্টিং স্টাফদের কক্ষগুলো। এক্সপো জোন ও 3টি হলরুমে 2013 বেডের আইসোলেশন সেন্টারের পাশাপাশি 71 বেডের আইসিইউ ইউনিট থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতাল তৈরির কাজ শেষ করতে দিন রাতে কাজ চলছে। ইতোমধ্যে 2টি ব্লকে 500টি বেড বসানো হয়ে গেছে। বাংলাদেশে একমাত্র সেনাবাহিনী ছাড়া এত বড় পরিসরে পূর্ণাঙ্গভাবে অস্থায়ী হাসপাতাল করার অভিজ্ঞতা কারো ছিল না। স্বাস্থ্য প্রকৌশলীরা স্থায়ী হাসপাতাল করেছেন, কিন্তু অস্থায়ী কোনো একটি জায়গাকে কনভার্ট করে কোনো হাসপাতাল তারা এখনো করেননি। তাই তাদেরও অনেক কষ্ট করতে হচ্ছে। দিন রাত পরিশ্রম করে একটি পর্যায়ে নিয়ে এসেছেন তারা। বসুন্ধরা কর্তৃপক্ষ যে কোনো বিষয়ে এগিয়ে গিয়ে তাদেরকে সহায়তা করছেন। বারবার জানতেও চাওয়া হচ্ছে কি কি সহায়তা তাদের দরকার। গত 12 এপ্রিল থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অস্থায়ী হাসপাতালে নির্মাণ কাজ শুরু হয়। 15 দিনের মধ্যেই আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ হিসাবে আগামী 27 এপ্রিলের আগেই হাসপাতালের সব কাজ সম্পন্ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করার কথা জানিয়েছেন তারা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি এখন ইন্টারেস্টেড টু কনস্ট্রাক্ট করোনা ভাইরাস ফ্রি বাংলাদেশ এই লক্ষ্যে কাজ করছে। জাহান অরণ্য, ক্যাপিটাল FM 94.8।